মুম্বাই ফেরত পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পরিবারের অভিযোগ, শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরার সময় খাবার না পেয়ে অভুক্ত ছিল তিন দিন, যার ফলে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মনোহরপুর গ্রামে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়ার ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম পীযূষ দাস, বয়স 15, বাড়ি ওই এলাকার। পীযূষ দাস মুম্বাইয়ে কর্মরত ছিলেন, করোনা সংক্রমণের জেরে কাজ হারায় সে। এরপর থেকে বাড়িও ফিরতে পারছিলেন না, ফলে সে সেখানেই ছিলেন। সম্প্রতি শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালু হয়, সেই ট্রেনে করে মালদায় 31 মে ফিরে এসে স্থানীয় কোয়ারেন্টাইন সেন্টারে ছিল। এরপর সে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় মালদা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপরই তার মৃত্যু হয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারা সংগ্রহ করছে খবর, খুব শীঘ্রই তার রিপোর্ট চলে আসবে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কি জানিয়েছে এ বিষয়ে পরিবারের লোক? এই যে আমার ঘটনা, ও মুম্বাই থেকে আসছিল, ওকে খাবার কিছু মিলেনি, শুধু পাউডার জল মিলেছে, সে খেতে পারে না বলে ও না মারা গেছে। উনি মুম্বাই থেকে বাড়ি ফিরছিলেন, এবার ফেরার পথে যেটা শুনতে পাই ট্রেনে নাকি ওর খাওয়া দাওয়া ভালো ছিল না, পাউরুটি কেক এবং চানাচুর খেয়ে আসছিল। এমনিতে তো মানে খালি পেটে তো ভাত তো খাওয়া পায় খেতে পারিনি, মানে খালি পেটে এরকম এমনি থেকে তো পাউরুটি আর কেক এমনি থেকে মানুষের তো মানে পুরোদমে গ্যাস করে, সেই খাওয়াটাই পুরো তিন দিন চার দিন থেকে খেয়েছেন উনি। এবার ওখান থেকে সে ঘন্টা যখন কোয়ারেন্টাইনে ঢুকে তখন শুনতে পেলাম নাকি ভালোই ঢুকেছে, তারপর কিছুক্ষণ পর শুনতে পাই পেটে ব্যথা, কিছুক্ষণ পর নাকি উল্টি হলো, উল্টি হওয়ার পর কিছুক্ষণ পর শুনতে পাই যে ওর অবস্থা হলো খুবই সিরিয়াস। তখন ওখান থেকে সরকার পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়, পুলিশ প্রশাসন তখন ওখানে পৌঁছায়, এবার ওখান থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে ওকে আমাদের 2 নম্বর ব্লকে দিয়ে মশলদা হসপিটালে সেখানে নিয়ে যায়। সেখান থেকে যাওয়ার পরে শুনলাম ওখান থেকে সিরিয়াস, ওখান থেকে ট্রান্সফার করে দেয় মালদা মেডিকেল। মেডিকেলে গিয়ে তারপরে যখন আমি চারটার দিকে জানি, চারটার পরে শুনতে পারি নাকি চারটার দিকে ওনাকে মৃত্যু হয়েছে। এই যে একটা 15 বছরের কিশোর যে অকালে তার প্রাণ গেল, এটা সত্যিকারের বেদনাদায়ক ঘটনা। এবং আমি মনে করি এই যে কেন্দ্র সরকার যদি পর্যায় শ্রমিকদের পাশে একটু থাকে, বা তারা যে ট্রেনে উঠছে তাদের যদি একটু খাওয়া দাওয়ার দিকে যত্ন নেয়, বা খাওয়া দাওয়া যদি দেয় ভালো করে, তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতো না। এটা কিন্তু সত্যিকারে একটা বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা। তার পাশে খবরটা শুনেছি, তার পরিবারের পাশে অবশ্যই যাব, এর আগেও গেছি, আবার তার পরিবারের পাশে অবশ্যই আমি যাবো।